টি-20 ক্রিকেটে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয় একজন রিস্ট স্পিনার বা লেগ স্পিনার। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে সব বড় বড় দল নিজেদের স্কোয়াডে একজন করে লেগ স্পিনার অন্তর্ভুক্ত করলেও বাংলাদেশের স্কোয়াডে নেই কেউই। অথচ বাংলাদেশের জন্য দারুণ এক অপশন হতে পারত আমিনুল ইসলাম বিপ্লব, যাকে কিনা ব্যাটসম্যান থেকে বানানো হয়েছিল লেগ স্পিনার হিসেবে। বিশ্বকাপে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়েই থাকছে বিডি ক্রিক টাইমের আজকের প্রতিবেদনের বাকি অংশে। ভারতে আছেন যেমন রাহুল চাহার, কিংবা আফগানিস্তানের রশিদ খান, টি-20 দলের জন্য লেগ স্পিনাররাই যেন প্রাণ। টি-20 ক্রিকেটে একজন লেগ স্পিনার ছাড়া দল কল্পনা করা যেন প্রায় অসম্ভব। অস্ট্রেলিয়ার দলে আছেন অ্যাডাম জাম্পা, পাকিস্তানে আছেন সাদাব খান। সব দল নিজেদের স্কোয়াডের পূর্ণতা এনেছে, যেখানে একজন করে লেগ স্পিনার যুক্ত করে। তবে বাংলাদেশ দলে কেউ না রাখলেও সাম্প্রতিক ফর্ম বলছে ভিন্ন কথা। টি-20 ক্রিকেটে অনেক বড় পার্থক্যই গড়ে দেয় লেগ স্পিনাররা। কিছুদিন আগে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা নিজেদের মাঠে ভারতের বিপক্ষে টি-20 সিরিজে 2-1 ব্যবধানে জয় পায়, যেখানে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয় ওয়ানিন্দু হাসারাঙ্গা। সিরিজ সেরা এই লেগ স্পিনার 3 ম্যাচে তুলে নেন 7টি উইকেট। এটা তো একটা সিরিজের ঘটনা মাত্র, তবে পরিসংখ্যানও বলছে এটা একই কথা। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, যার উইকেট সংখ্যা 52টি। বিদেশি অ্যাপ আর নয়, এবার ডাউনলোড করুন দেশি অ্যাপ বিডি ক্রিক টাইম। আফগানিস্তানের হয়ে টি-20তে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার রশিদ খানও একজন লেগ স্পিনার, যার নামের পাশে রয়েছে 95টি উইকেট। ভারতের হয়ে টি-20তে সর্বোচ্চ 63টি উইকেট নেওয়া চাহাল জায়গা না পেলেও আরেক লেগ স্পিনার রাহুল চাহার ঠিকই রয়েছেন স্কোয়াডে। মিডল ওভারে এসে দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য একজন লেগ স্পিনার দলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সব দলে একজন করে লেগ স্পিনার থাকলেও বাংলাদেশ দলে নেই কোনো লেগ স্পিনার। অথচ বাংলাদেশের ঘরোয়া লীগ কিংবা বিপিএলে ঠিকই বাধ্যতামূলক করা হয়েছে একজন করে লেগ স্পিনার খেলানোর, কিন্তু সে আর কার্যকর হলো কই? দীর্ঘদিন ধরে একজন লেগ স্পিনারের অভাবে ভুগতে থাকা বাংলাদেশের সামনে ঠিকই সুযোগ ছিল একজন লেগ স্পিনার বেছে নেওয়ার। তিনি হচ্ছেন আমিনুল ইসলাম বিপ্লব। ব্যাটসম্যান থেকে লেগ স্পিনার হওয়া বিপ্লবের পিছনে অনেক বড় অবদান রয়েছে এই বোর্ডের। অথচ নিউজিল্যান্ড সিরিজে 5 ম্যাচ সুযোগ দেওয়া হয়নি 1 ম্যাচেও, আর শেষ পর্যন্ত তাকে রাখা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। তাকে ব্যাটসম্যান থেকে স্পিনার বানানোর বিষয় উল্লেখ করতে গিয়ে মিনহাজুল আবেদিন নান্নু জানান, তাকে এইচপি দলে খেলার সময় নার্সিং করিয়ে বানানো হয় লেগ স্পিনার। তবে স্কোয়াডে না নেওয়ার কারণ হিসেবে নান্নু বলেন, লং টাইম কিন্তু আমিনুল অসুস্থতার মধ্যে ছিল, ওইখান থেকে ওভারকাম করেছে, তারপরও তাকে নিয়ে যাচ্ছি অনুশীলনের জন্য। দুর্ভাগ্যজনক আমরা যে প্ল্যানে বিশ্বকাপটা খেলব তাকে ওই পরিকল্পনায় বিবেচনা করা হয়নি। বিশ্বকাপ দলের সুযোগ না পেলেও পরিসংখ্যান কথা বলছে তার পক্ষে। বাংলাদেশের হয়ে মাত্র 4টি টি-20 খেললেও তুলে নিয়েছেন 10টি উইকেট, যেখানে তার এভারেজ 17.6 এবং ইকোনমি 7.65। একজন লেগ স্পিনার কিংবা আমিনুল ইসলাম বিপ্লবকে ছাড়া বিশ্বকাপে কেমন পারফর্ম করে বাংলাদেশ, এখন সেটাই দেখার বিষয়। আজিজুল হাকিম আশিক, বিডি ক্রিক টাইম।